আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। সবার ঈদ অনেক ভালো কেটেছে আমি এই আশায় করি, এবং সবাই অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে তাদের যে কর্মস্থল সেখানে পৌঁছেছেন, অনেকে পড়াশোনার কাজে ঢাকায় পৌঁছেছেন, এই আশা করে আজকের ভিডিও এখানেই শুরু করছি। তবে আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো আমার অন্য সকল ভিউয়ার্সদের জন্য খুবই কাজে লাগবে। আমি আজকে কমার্শিয়াল কথা না বলে একটি আনকমার্শিয়াল কথা বলার চেষ্টা করি, এবং আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার যদি কোনো প্রকারের ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করার জন্য সুযোগ দিন, অতএব আপনারা আমার ভুলটি আমার সামনে ধরিয়ে দিন। এতে আমি আমার নিজেকে সংশোধন করতে পারবো যে আসলে আমার এই কথাটি বা এই কনফিগারেশনটি আরো বেটার হওয়া যেত, বা এই বিষয়টি আরো বেটার হওয়া যেত। আমি বিশ্বাস করি আমার যারা ভিউয়ার্স আছে তারা অনেক ইন্টেলিজেন্ট, সুতরাং তাদের কাছে আজকে আমি একটি কুইজ প্লাস একটি অফার ছেড়ে দিচ্ছি। সেটি হলো, যারা কম্পিউটারের কনফিগারেশনটি ভালো বুঝেন, অতএব কোন মাদারবোর্ড, প্রসেসর, র্যাম কোনগুলো নিলে আপনার সবচেয়ে গেমিং এর জন্য ভালো হবে, কোনগুলো গ্রাফিক্স কার্ডের জন্য ভালো হবে, আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ আরো একটু সহজ করে দিচ্ছি। অতএব আপনারা যারা বুঝেন তারা একটি করে কমেন্টস করবেন, একটি করে কমেন্টস এর মধ্যে থাকবে কনফিগারেশন, আপনার ফোন নাম্বার, এবং আপনি এই কনফিগারেশনটি যেটি আপনি রিকমেন্ডেড করছেন সেটি কত টাকার মধ্যে। অতএব আপনি একটি কনফিগারেশন দিলেন, ধরেন সেটি 10,000 টাকার মধ্যে, অতএব আপনি ডুয়েল কোর ফার্স্ট জেনারেশন দিয়ে একটি কনফিগারেশন দিলেন, কমেন্টস বক্সে কমেন্টস করলেন, এবং সেটি প্রাইস আপনি বলে দিলেন যে এই প্রাইসের মধ্যে এই কনফিগারেশনটি সবচেয়ে বেটার হয়। অতএব আবার আরও একজন তিনি বলতে পারেন যে 20,000 টাকার মধ্যে এই কনফিগারেশনটি সবচেয়ে বেস্ট হয়। আবার আরও একজন বলতে পারে যে 30,000 টাকার মধ্যে এই কম্পিউটারটি সবচেয়ে বেস্ট হয়, কারোর 35,000, কারোর 50,000। আসলে যে যেভাবে কনফিগারেশনটি সাজাতে পছন্দ করেন সে সেইভাবে কনফিগারেশনটি করে কত টাকার মধ্যে হয়, অথবা কত টাকার মধ্যে আপনি কনফিগারেশনটি অলরেডি কিনে ফেলেছেন, এগুলো যদি আমাদের কমেন্টস বক্সে আপনি দেন, আমরা সবচেয়ে ভালো যায় যে তিনজন কমেন্ট করবে, অতএব যে তিনটি প্যাকেজ আমাদের কাছে মনে হবে যে এই তিনটি প্যাকেজের প্রাইস প্লাস এই তিনটি প্যাকেজের কনফিগারেশন অনেক সুন্দর, অনেক ভালো, আমরা তাদের জন্য একটি গিফটের ব্যবস্থা করেছি, একটি গিফট না, তিনজনের জন্য তিনটি গিফট, এবং তিনজন যেখানেই থাকুক না কেন আমরা বাংলাদেশের মধ্যে হলে তাদেরকে গিফট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তারা যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমাদের শোরুমে তাদেরকে আমন্ত্রণ জানাবো, তারা আমাদের শোরুম থেকে এসে তাদের উপহারটি সংগ্রহ করে নিয়ে যাবে, এবং অবশ্যই সেটি R1 কম্পিউটার্স এর পক্ষ থেকে আপনি গিফটটি পাবেন। আরও একটি বিষয় যে এইটি করার পিছনে মেন উদ্দেশ্যটি হলো যে আমার নিজেরও কিছু শেখা, প্লাস আমার অনেক ভিউয়ার্স, অনেক সাপোজ একটি ভিউয়ার যদি 6 মাস পরে আমার এই ভিডিওটি দেখে সেখানে অনেকগুলো কনফিগারেশন কিন্তু সাজানো থাকবে, অতএব তিনি দেখতে পারবে যে এই কনফিগারেশনের মধ্যে তার জন্য কোনটি বেস্ট হবে। আমি এই জন্য আসলে এটি করেছি যে আমার সকল ভিউয়ার্স যেন এই ভিডিওটি দেখে উপকৃত হয়, সকল ভিউয়ার্স যেন আসলে কনফিগারেশনটি সাজানো বুঝতে পারে যে আসলে তার যে বাজেট, সে বাজেটের মধ্যে কোন কনফিগারেশনটি বেস্ট হবে সে যেন সেটা দেখে নিতে পারে। আসলে আমরা সেজন্যই কিন্তু এই আয়োজনটি করতে যাচ্ছি। আর আরও একটু বলতে হয় যে হয়তোবা আমি বেশ কিছুদিন থেকে অফিসে ছিলাম না, সেজন্য কমেন্টস অনেককে রিপ্লাই দেওয়া হয়নি, এজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি সকল ধরনের কমেন্টসের রিপ্লাই দিয়ে দিব, এবং যারা আমাকে ইতিমধ্যে অনেক সাপোর্ট দিয়ে আসছেন তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন তাহলে মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি হয়তোবা সেই সৃষ্টি লগ্নেই কিন্তু বন্ধ হয়ে যেত। যখন আপনাদের অসংখ্য অসংখ্য অনুপ্রেরণা পেয়েছি, সামনে এগিয়ে যেতে নিজেকে আরও উৎসাহিত করেছি আমি নিজে, এবং আপনাদের ভালোবাসা তো অবশ্যই আছে, সুতরাং আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সামনে এগিয়ে যেতে পারি, অবশ্যই আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার আমার কাছে অনেক মূল্যবান, সুতরাং ভালো থাকবেন, খুদা হাফেজ।